डॉक्टर एस एम खालिदुज्जामान सिनियर एम्बुलेंसिस्ट हिसाब से इबार केयर हॉस्पिटल कर्मरत हमार 13 बरसर अभिज्ञतार आलोके टेस्ट ट्यूब बेबी की भावे करा हय एटा संक्षिप्त आकारे आपनादेर काछे तुले धरब। एकटा पेशेंट जखन आईवीएफ करार जन्ने प्लान करें तखन तार भितरे कयेकटा कमन क्वेश्चन सब समय चले आसछे। একটা হলো যে এটা করার জন্য কতদিন সময় লাগবে, দুই নম্বর হচ্ছে এটা করার জন্য তাকে ছুটি নিতে হবে কি না, তিন নম্বর হচ্ছে ঢাকায় থাকা লাগবে কি না, চার নম্বর হচ্ছে যে এটা করতে হলে কেমন টাকা পয়সা খরচ হবে, আর পাঁচ নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে এই কাজ করার সময় সে তার কোনো শারীরিক সমস্যা হয় কি না, ফাইনালি এটা করে আমি সাকসেস হব কিনা এত কষ্ট করে। এই কোশ্চেনগুলো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার জন্যে প্রথমে আমি যে কথাটা বলতে চাই যে টেস্ট টিউব বেবি যদি আমি এক কথায় বলতে চাই তাহলে বলতে পারেন যে মানুষের দেহে যে ফেলোপিয়ান টিউব আছে এই টিউবের ভিতরে যে স্পার্ম এবং এগের যে মিলনটা হয় এই মিলনের কাজটা আমরা বাইরে করি। এটা আমরা কিভাবে করব এখন আমি আপনাদেরকে সেটা একটা সংক্ষিপ্ত চার্ট আকারে আপনাকে আমি দেখাবো। আমরা জানি যে একটা ফিমেল পার্টনারের প্রতি মেনস্ট্রুয়েশনে একটা এগ গ্রাজুয়ালি এই ছোট থেকে বড় হয়ে রিলিজ হওয়ার পরে সেটা টিউবের ভিতরে আসে আর স্পার্মটা ইন্টারকোর্সে পরে ইউটেরাস হয়ে এই মাসপথ লাস্টে এসে এখানে মিলন হয়, অর্থাৎ একটা এগ এবং স্পার্মের মিলন এরকম হয়ে থাকে, পরে সেটা আবার জরায়ুতে ব্যাক করে। আমরা দুইটা প্রধান কারণে সাধারণত টেস্ট টিউবিতে যেয়ে থাকি। একটা হচ্ছে যে এই এগ এবং স্পার্মের আমরা যেটা বললাম যে টিউবের ভিতরে মিলন হয়, কোনো কারণে যদি কারো টিউব বন্ধ থাকে তাহলে আমাদেরকে এই যে মিলনটা তো হয় না তখন এটা বাইরে করতে হয়। আবার দেখেছি এই যে মিলনের জন্য এক স্পার্মকে একটা নির্দিষ্ট পথ অতিক্রম করতে হয় এবং এটা কয়েকটা লেয়ার ভেদ করে এগের ভিতরে যেতে হয়। তো স্পার্মের সাপোজ আমার দরকারে 100 মাইল গতি দরকার, কিন্তু তার স্পার্ম আছে কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে তার গতি 60 মাইল, 30 মাইল, 20 মাইল, 10 মাইল, তখন কিন্তু এই ফার্টিলাইজেশনটা বা মিলনটা হতে পারে না, তখন আমরা এই কাজটুকু ওভারকাম করি। এই ক্ষেত্রে আমরা যেটা করব প্রথমে একটা একজন ফিমেল পার্টনারকে তার পিরিয়ড যেদিন শুরু হবে ফার্স্ট ডে হিসাব করে সেকেন্ড ডে থেকে আমরা কিছু ইঞ্জেকশন দেব, হরমোন দিই। এই হরমোন দেওয়ার পরে একটা গ্র্যাজুয়ালি এরকম 4 দিন, 6 দিন, 8 দিন, 10 দিন পরে একটা নির্দিষ্ট একটা সাইজের বড় হয়, এরকম হলে আমরা এই ট্রান্সভাজাইনাল স্ক্যানের সাহায্যে এখান থেকে এর সঙ্গে একটা নিডল দিয়ে এগটাকে অ্যাসপিরেট করে বের করে নিয়ে আসি। এটা কোনো কাটা ছেঁড়া বা ল্যাপ্রোস্কোপি বা বড় কোনো অপারেশন না এবং পেশেন্ট এটার জন্য কোনো পেইনফুল কোনো কিছু ফিল করবে না, তাকে ঘুমের ঔষধ দিয়ে সম্পূর্ণ ব্যথামুক্তভাবে এটাকে বের করে আনা হবে। আনার পরে এগটা এরকম দেখাই, এরপরে ওইটাকে একদিকে এরকম ধরে ওই একই দিনে হাজব্যান্ডকে সিমেন দিতে হবে, এর ভিতরে যে ভালো শুক্রাণু কিটটা থাকে সেটাকে আমরা নিয়ে এগের ভিতরে ইনজেক্ট করে দিই, যেটাকে ইক্সি বলা হয় বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। নর্মালি যেটা এই যে মিলনটা হয়ে থাকে এই কাজটাই আমরা করে থাকি। যদি পেশেন্টের প্রিভিয়াসলি ফার্টিলিটি হিস্ট্রি থাকে, স্পার্ম কোয়ালিটি ভালো থাকে, তাহলে অনেক সময় যদি টিউব ব্লক থাকে এই এগ এবং স্পার্মের জাস্ট মিলন করে দিলেই একসঙ্গে রেখে দিলেও হয়ে যায়, যেটাকে আমরা ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ বলে থাকি। এখন আসেন এই ফার্টিলাইজেশনের 18 থেকে 24 ঘন্টা পরে আমরা চেক করি, চেক করার পরে সেটা এরকম একটা হাজব্যান্ড থেকে একটাতে এই 2 PM হয়ে থাকে। একদিন পরে, 2 দিন পরে, 48 ঘন্টা পরে যে আমরা এরকম 4 সেল পেয়ে থাকি, তারপরে 72 আওয়ার্স পরে এরকম আমরা সেটাকে 8 সেল বা তারও বেশি পেয়ে থাকি। এরপরে ডে 4 ডে 5 আমরা মনিটরিং করি, কারো কারো ক্ষেত্রে আমরা ট্রান্সফারে যাই ডে 2 তে ডে 3 তে ডে 5ও ট্রান্সফারে আমরা যেয়ে থাকি। এরপরে যখন এই এমব্রয়ডারি হবে সেটাকে আল্ট্রাসোনো গাইডেড আমরা দেখে ইউটারাসের ভিতরে পুশ করে দেওয়া হবে এবং এটাও ব্যথা মুক্ত, এরকম পেইনফুল কোনো সিচুয়েশন না বা কাটাছেঁড়া কোনো কিছু না।
এই দেওয়ার দুই সপ্তাহ পরে আমরা একটা রক্ত পরীক্ষা করে জানতে পারবো যে প্রেগনেন্সি আসছে কি আসে নাই। এরপর আসেন যে এই যদি দেওয়ার পরে আমরা দুই সপ্তাহ পরে একটা ব্লাড টেস্ট করব যেটাতে প্রেগনেন্সি আসছে কি আসে নাই। যদি প্রেগনেন্সি না আসে তখন একটা স্বাভাবিক কোশ্চেন চলে আসে যে এটার জন্য আমার খরচ আবার আগের মতোই হবে কিনা। এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে যে আমরা কোনো পেশেন্টে যদি এরকম চারটা ভ্রূণ পেয়ে থাকি বা ছয়টা বা আটটা, তাহলে দুইটা পুষ করে বাকিটা আমরা রেখে দিই। রাখা থাকলে এই ভ্রূণ দিয়ে আপনি পরবর্তীতে আবার চেষ্টা করতে পারবেন, যেটা করার জন্য এরকম ইনজেকশন বা একটা কালেকশন ছোটোখাটো যে সেডেশন বা অ্যানেস্থেশিয়া দেওয়া এটা আপনার লাগবে না। পরবর্তীতে করার জন্য শুধুমাত্র কিছু খাওয়ার ওষুধ দেওয়া হবে এবং এক লাখ টাকার ভিতরে হয়ে যাবে। নর্মালি যেটা করতে 3.5-4 লাখ টাকা আপনার খরচ হতে পারে। এখানে আসেন, যদি এই প্রেগনেন্সি প্রথমে চলে আসে আমার ভ্রূণ রাখা আছে, তাহলে আপনি 2 বছর বা 1 বছর বা 3 বছর বা 5 বছর পরে যেও ওই রাখা ভ্রূণ দিয়ে আপনি আবারও চেষ্টা করতে পারবেন। তখন বছরে বছরে আপনাকে 25-30 হাজার টাকার মতো একটা রিনিউয়াল ফি দিতে হয়। প্রেগনেন্সি যেমন আসে না, অনেক ক্ষেত্রে আবার দুইটা এমব্রয়ো কারো কারো ক্ষেত্রে ইমপ্লান্ট হয়ে যায়, যেটাকে আমরা টুইন প্রেগনেন্সি বা যমজ বাচ্চা বলে থাকি। এইগুলো আমাদের এখানকার সিকোয়েন্স। এরপরে আর একটা কোশ্চেন আমাদের মধ্যে, প্রথমে আমরা যেটা ডিসকাস করেছি যে এটা করার জন্য কেমন টাকা পয়সা খরচ হবে এবং ছুটি লাগবে কিনা, লাগলে কতদিন, এবং সম্পূর্ণ একটা কমন কোশ্চেন সবসময় চলে আসে যে এটার জন্য আমার কমপ্লিট বেড রেস্টের দরকার আছে কিনা বা চাকরি থেকে ছুটি নেওয়ার দরকার আছে কিনা। আমরা বলবো যে এই কাজ করার জন্যে আপনার কোনো ছুটির দরকার নাই। আপনি শুধুমাত্র যেদিন এক কালেকশন হবে এবং যেদিন ট্রান্সফার হবে এই দুইটা দিন শুধুমাত্র লিভ নেবেন, অন্য দিনগুলো আপনাকে জাস্ট 1-2 ঘন্টার মধ্যে কাজ মিটে যাবে। হাজব্যান্ডকে শুধুমাত্র দরকার হবে যেদিন এক কালেকশন হবে, এই একটা দিন, অন্য দিনগুলো হাজব্যান্ড আসাটা ম্যান্ডেটরি না, আসতেও পারেন নাও পারেন। সেকেন্ড যে বিষয়টা আমাদের এখানে চলে আসে যে প্রথমে যে টাকাটা পেমেন্ট করতে হয় এটা একবারেই পেমেন্ট করা লাগে কিনা, এটা একটা কোশ্চেন চলে আসে। এই টাকাটা আপনাকে 10 দিনের মধ্যেই পেমেন্ট করতে হয়। শুরুতেই আপনার 40-50 হাজার টাকা নিয়ে আসলে যেদিন পিরিয়ড শুরু হবে তার পরের দিন চলে আসবেন। এরপরে 4 দিন পরে আমরা আবার দেখবো, আবার 2 দিন পরে দেখবো, আবার 2 দিন পরে যেয়ে আপনাকে ফাইনাল পেমেন্টটা করতে হবে যদি আপনার এই কালেকশনে আমরা যাই। এই কাজ করার পরে একটা কোশ্চেন চলে আসে যে কত পার্সেন্ট মানুষ সাকসেস হয়ে থাকে। এখানে সাকসেসটা ভ্যারি করে তার বয়স, তার প্রিভিয়াস ফার্টিলিটি হিস্ট্রি এবং তার এগের রিজার্ভের উপরে এটা ডিপেন্ড করে। যদি তার বয়স 30-32 মধ্যে থাকে, আমরা দেখেছি যে এটা 40-45% সাকসেস হয়ে যায়। এই যে একবারেই অনেক সময় এটা না হতে পারে, কারো কারো ক্ষেত্রে 2-3 বারও লাগে, কারো কারো ক্ষেত্রে 5 বারও লাগে, কারো ক্ষেত্রে একবারও অনেক সময় হয়ে যায়। এরপর আসেন যে এই যে আমরা যদি কোনো পেশেন্টের আমরা এমব্রায়ো প্রিজার্ভ করে যদি 5 বছর পরে করতে চাই তাহলে করা সম্ভব কিনা। আমরা আগে বলেছি যে সেটা করা সম্ভব, সেক্ষেত্রে আপনাকে এই রিনিউয়াল প্রতি বছরে 25,000 টাকার একটা ফি দিতে হবে।